মদিনায় যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমি আসার সময় এই ভেজাল নাকি বলে ভেজাল নাকি আপনাদের এখানে, আমাদের ওখানে নাম আলাদা তো দেখুন ভেজাল। আমি বলছি ভেজাল কি রে বাবা, এখন শুনছি ভেজাল কি ভেজাল ভেজাল, এক এক জায়গায় এক একটা নাম। তো ওখানে দেখলাম অনেক চিড়িয়া পাখি ওই আশেপাশে খাবার দিচ্ছে, দানা দিচ্ছে, পাখিরা খাবার খাচ্ছে। তখন আমার এই গজলটা মনে পড়েছে, হায় রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। পড়া যাবে না আমার সাথে? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, হায় রে একটা উড়াল দিয়ে আমি মদিনায়। পড়ে না, হায় রে একটা উড়াল মদিনায় যাইতাম, বলেন একটা উড়াল মে মদিনায় যাইতাম, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথাই পড়েছিল নবীর কদম খানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যেখানে যেখানে কদম পড়েছিল সেখানে সেখানে আমরা কি করতাম? নজর দিতাম, চরণ ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়ে আমি মদি, বলেন একটা উড়াল দিয়ে আমি। এই যে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা, মা গো তোমার লালের নেই তুলনা। এটা প্রথম যেটা কেসে শিল্পী না, সেটা আমি ফজলুল্লাহ রাজা সিরাজে। এখন তো আমি নিতিন কেরে পা চরণের পাক নিশানি, নিরাকারে আনমোল রতন নূর হাসানি, ও গো পাক পঞ্জতনে ও গো পাক পঞ্জতনের পঞ্চপাকের ফুল জিলানি, নওশিয়া আমার কমলে ওয়ালার ভবিষ্যৎ বাণী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু একটু একটু ভলিউম দিচ্ছি বাবা, আমি গজল যদি পড়ি বলে দু তিন ঘন্টা কেটে যাবে, কিন্তু আমি গজলগুলো একটু কমিয়ে পড়ি। কেন জানেন? অনেক লোক আছে আমাদের ওয়াজ যারা, নড়ের দোলাই নড়ের দোলাই দোলে, আজ নড়ের পালকে চড়ে দেখো আজ নড় এসেছে, মা আমিনার কোল যে উজালা করেছে সোনার মদিনা। এটা কিন্তু ওয়াজই করতেছে একটু সুর দিয়ে গজলের সুরে, শোনা যাবে না? আমার সাথে পড়ে, যাবো আমি সোনার, বলেন যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। যেতে ইচ্ছা নেই বাবা আপনাদের, যে একবার মনটা খুলে একবার দিলটা খুলে একবার নবীজির দিকে খেয়াল করেন না? আরে নবীর রোজার যেটা বরকত ফজিলত যদি জানেন না বাবা, একটু পরে বলবো, হাজিপনা আছে, আমি বলেছি যখন বলেই নাম টাইমটা দেখবো, আমি ঠিক টাইমে ওয়াশ মেকআপ খাইয়ে নেমে যাবো। হাজিদের কবরের এত সান আমার নবীজির, সেই কবরটা যদি স্বপ্ন একবার জিয়ারত করতে পারে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাবো আমি সোনার মদিনা, বলেন যাবো আমি আরেকটু জোরে, যাবো আমি সোনার মদিনা, না গো যাবো আমি বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? নবীকে ভালোবাসেন না বাবা? মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না, না গো যাবো আমি।
মাশাআল্লাহ আরো জোরে, যাব আমি আরো জোরে, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি আনাগো, যাব আমি নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর অলি হয় গো তারা। কথা বলেন ঠিক কিনা, নবীকে যারা ভালোবাসে তারা কি হয়? আল্লাহর অলি হয়। নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর অলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা, নবী থাকে না কো চিন্তা ভাবনা, না গো যাবো আমি মাশাআল্লাহ, যাবো আমি সোনার, বলো যাব আমি আনাগো, যাব আমি সোনার মাশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক একবার হলেও মদিনায় নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন আল্লাহ।